রবি গুপ্তা, রবি গুপ্তা, প্লিজ প্লিজ অন্যদিন হবে, প্লিজ অন্যদিন হবে, প্লিজ অন্যদিন হবে, একেবারে ছেড়ে দিতে পৃথিবী কোথাও চলে না, পৃথিবী কোথাও চলে না, কনভেনশন, হ্যাঁ ভারতে সব চলবে। আমি রবি গুপ্তার কাছে আমি আসবো। রবি গুপ্তা, আমি আপনাকে নির্দিষ্ট করে আজকের এই বিতর্কে ডাকার একটা বড় কারণ, আমি দেখলাম আপনার নতুন দলের লোগো হচ্ছে এক থালা ভাত, আর আমার আজকের বিতর্কটা শুরুই করেছে আমি এখান থেকে, এই এক থালা ভাতে যারা দখল বসাচ্ছে আমাদের দেশে তারা বিদেশি। আমার দেশের ভাই বোন কেউ এলে নিশ্চিতভাবে বলতাম না দখল বসাচ্ছে। ষাট, পঁয়ষট্টি, সত্তর, মধ্য সত্তরের পরে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণভাবে নাগরিকরা, হিন্দু মুসলিম নির্বিশেষে জনসংখ্যার দিকে তাকালে বোঝা যায়, তারা বুঝেছিলেন আমার বাড়িতে এক থালা ভাত ছয় ছেলে বা মেয়ের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কতটা পাবে, কতটা পেট ভরবে, আর এক ছেলের মধ্যে দিলে কতটা ভরবে। কোনো বলপ্রয়োগ না করে আমাদের দেশে জনসংখ্যা নীতি কার্যকর হয়েছে, সাফল্যের সঙ্গে কার্যকর হয়েছে। আমদো আমারে তো এখন তো ঘরে ঘরে একজন, তার বেশি নেই বললে চলে। আমার প্রশ্ন, এরকম একটা দেশে যেখানে পরিবারগুলো নিজের জনসংখ্যা কন্ট্রোল করছে, দেশ তার জনসংখ্যা কন্ট্রোল করবে না? বিদেশিদের অবাধে ঢোকাবে আর তারা যে কোনো রকমের কার্ড নিয়ে দেশের ভর্তুকি খেয়ে যাবে? রবি, আচ্ছা সবার প্রথমে আমি বলে নিই, আমি যে কথাগুলো বলবো আমাকে দয়া করে বলবেন না যে কোনো শাসক দল বা কোনো বিরোধী দল কারোর হয়ে আমি কথা বলছি, আমি আমার দলের হয়ে কথা বলছি। আপনি অনির্বাণ ডাক্তারের কাছে গেলে জ্বর নিয়ে ডাক্তার কি জিজ্ঞেস করবে, জ্বরটা হলো কি করে? তাই তো প্রথমে জিজ্ঞেস করবে, নাকি এমনি দেখে ওষুধটা দিয়ে দেবে? অবশ্যই কি করে হলো জিজ্ঞেস করবে। রোটি, থ্রেট টু রোটি মাটি বেটি, কে বলেছিল? থ্রেট টু আমাদের দেশে অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ হলে থ্রেট টু রোটি মাটি বেটি কে বলেছিল? কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বলেছিলেন। কোন কেন্দ্রীয়? অবশ্যই যারা এখন রয়েছেন। হ্যাঁ এটাই, অবশ্যই যারা এখন রয়েছেন, না আমাকে প্লিজ আপনি বলেছেন, এবার আমাকে বলতে দিন। অবশ্যই যারা এখন রয়েছেন তারাই বলেছেন, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বেশ যে থ্রেট টু রোটি মাটি বেটি। আমার কথা হচ্ছে বিএসএফ অ্যাক্ট 1968 সংশোধিত হয় 2021 সালে, 15 থেকে 50 কিলোমিটার হলো, ঠিক আছে? ভেতরে ঢুকলো গুলশান বলে একটা নতুন কলোনি তৈরি হলো। বাই দ্য ওয়ে আমি এখানে বলে রাখি, আমি ঢাকায় অনেকবার গেছি, আমি জানি ওখানে ওখানে গুলশান বলে একটা জায়গা আছে ঢাকাতে, উত্তরা, ধানমন্ডি, সব ওদের ওখানকার সমস্ত পশ এলাকা। আমি খুব আঁতকে উঠেছিলাম যখন আমি শুনলাম এই কসবারবুকে গুলশান বলে একটা কলোনি তৈরি হয়েছে, মানে আমি অবাক হয়ে গেছিলাম। আমি প্রথমে ভাবলাম যে ওইটা কি এখানে চলে এলো নাকি, না কি হলো, না শুনলাম যে না এখানে নতুন করে তৈরি হয়েছে, উত্তম। আচ্ছা এবার আমি আসছি, যে 15 থেকে 50 বিএসএফের সংশোধিত হয়েছে, বিএসএফের জুরিসডিকশন। আমার বাড়িতে যে ঢুকছে, প্রথমত তো আমি যদি জানি বিষধর সাপ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমি তাকে আমার বাড়িতে ঢুকতে দিলাম? আমি কিন্তু খুব সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে বলছি, কোনো দল, কোনো ভোট, কোনো কিছুর মধ্যে থেকে বলছি না। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি জানি বিষধর সাপেরা আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আর আমি যদি দরজাটাকে খুলে রেখে দিই বা তাকে ঢোকার ব্যবস্থা করে দিই, তারপরে আমি চিৎকার করছি আমার রান্নাঘরে ঢুকলো, আমার শোবার ঘরে ঢুকলো, আমার বসার ঘরে ঢুকলো, আমার বৈঠকখানায় ঢুকলো, আমার বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, তাই নিয়ে আমি কি করব, তারা এসে আমার এখানে বসছে, ওখানে বসছে, এইতে হাত মারছে, ওখানে হাত মারছে, আরে বাবা আমি দরজাটা খুলে রাখছি কেন? আমি তাকে ঢুকতে দিলাম কিভাবে? প্রথমেই যখন সে ঢুকছে, সে যে কোনো পোরাস বর্ডার থেকে ঢুকুক, সে ওখানে 940 রয়েছে আমাদের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারে, আর বাকি মোটামুটি 1277-1280 রয়েছে আমাদের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারে। হ্যাঁ, সে সুন্দরবন থেকে শুরু করে মালদা অব্দি আমার দক্ষিণবঙ্গ, এই যেখান থেকে যে কোনো পয়েন্ট থেকে ঢুকু, আমাদের তো এত বড় দেশ, আমাদের এত পাওয়ারফুল বিএসএফ, তাহলে পরে বিএসএফ সর্বভাবে ব্যর্থ এই অনুপ্রবেশ রুখতে না? না না, আমি এখানে বলতে চাই, তাহলে পরে আজকে বর্ডারের ভেতর দিয়ে ওই পার থেকে এই পারে আসার জন্য, এবার অনেকে বলতে পারে ওই পার থেকে এই পারে আসার জন্য ওপর থেকে আসছে না, সুড়ঙ্গ করছে, তাহলে হোয়াট ইজ দ্য বিএসএফ ইন্টেলিজেন্স? Where is the central government's intelligence? কোথায় গেল তারা? বিমল শঙ্কর বাবু, ব্যর্থতার অধিকাংশটাই অন্তত রবি গুপ্তা যা বলছেন, তিনি কেন্দ্রীয় সরকারের উপর চাপ, অধিকাংশ না আমি পুরোটাই, প্রথম দিকের পুরোটাই বলবো, পুরোটাই বলছেন। 30 সেকেন্ডে উত্তর নিয়ে আমি ঝন্টু পড়ে গেছি, না 30 সেকেন্ডে দরকার নেই, 10 সেকেন্ডে একবার বলবো, তুমি একবার এই চ্যানেল থেকে গাড়ি করে ওনাকে বাংলাদেশ বর্ডার, উনি ঢাকা গেছেন বর্ডারটা জাননি, এবার বর্ডারটা যান, আমি তারপরে ও বিএসএফ কে বলবো আরো সতর্ক, আমি গেছি বলে বলবো, আমি বহুবার গেছি, শুনুন না, তো হিসাব দিলে এখানে শেষ হয়ে যাবে, টাইম হয়ে যাবে, আমি শেষ করি, আপনি প্রশ্ন করলে আমি তো উত্তর দিতে দিচ্ছি না, আমি টাকা দিয়েছি, রবি চলছে, অটোওয়ালারা কি
বলেছে আপনি জানেন না রুবি ক্লক শুনুন কথাটা শুনুন রুবি ক্লক আপনি কথাটা শুনুন এটা নিয়ে আরো বেশি নিজেকে একটু সেনসিটিভ হতে ভাবতে হয় ওই টাকিতেই আপনি যেখানে গিয়েছিলেন জানেন সেখানে একসময় দুর্গাপূজার ভাষণ হতো দুপারের মানুষ দেখতো এক না ভাষা বন্ধ আই এম সরি টু সে ওটা বন্ধ হয়ে গেছে কারণ সেই ভাষণ দিও আরে মহামুজকে জানেন না খবর রাখে না ওই ভাষা ভোটে গোহারা না রে এই জন্যই ভোটে দাঁড়ানোর গোহারা না রে বাংলাদেশ সবাই বলে শুনতে পাবো না চন্টু পড়াই বেশ চন্টু পড়াই লাস্ট ওপিনিয়ন আপনার আপনার কাছে আসছি নিরপেক্ষ ওপিনিয়নের জন্য কেন্দ্র রাজ্য চলছে এখনো পর্যন্ত আমি ভাতের থালার হিসেব পাইনি এখনো জন্টু বড়াইক না আমি তোমায় বলি কেন্দ্রের চালিত বিজেপি বিএসএফের তো একটা বড় ধরনের ব্যর্থতা আছে 2203 কিলোমিটারের এত বড় একটা পোরাস বর্ডারে তারা অনেকটাই জল জলাশয় ভূমি খুব প্রতিকূলতা এটা যেমন তাদের একটা বড় ব্যর্থতা তার চেয়ে বড় ব্যর্থতা দেখো এই যে কংগ্রেসের প্রতিনিধি ছিলেন 2014 আগে এই সরকার আসার আগে এই ইউপিএ গভর্নমেন্ট কিন্তু তৃণমূল কংগ্রেস চালিত নতুন সরকারের লাস্ট 2-3 বছরের ডেটা পরিসংখ্যান বারবার স্বরাষ্ট্র দপ্তর থেকে চিঠি মারফত জানিয়েছি ইভেন তোমাকে আমি বলেছিলাম যে প্রণববাবুর একটা নৈশ ভোজে যে বাংলাদেশের রাষ্ট্রপতি এসেছেন আমাদের এই রাজ্যের নব্য মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেখানে হামিদকে ওই বাংলাদেশের রাষ্ট্রপতিকে আমাদের কেশরীনাথ ত্রিপাঠী পরিষ্কার কাগজ দিয়ে বলেছিল কি 5 গুণ রেটে পশ্চিমবঙ্গে ট্রানজিট বট ইয়ে করছে ঢুকছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এটা কিন্তু সমস্যাটা কি জানো যে এই রাজনৈতিক দলগুলো বিরোধী আসনে যখন থাকে তারা যে এই অনুপ্রবেশ ইস্যুটাকে বিরোধিতা করে আর ঠিক ক্ষমতায় চলে আসলেই এরা ভোট ব্যাংক বাড়ানোর জন্য নিরবতাকে হিরণ্ময় মনে করে আমি তোমায় বলছি যে পশ্চিমবঙ্গে রীতিমতো অনুতে প্রবেশ করেছে এই অবাঞ্ছিতরা আমি অবাঞ্ছিত বলছি বলে না ভাতের থালার হিসাব পাইনি ভাতের থালার হিসাবটা আমি দেব কি করে যেখানে আমার সদর দরজা খোলা রয়েছে বেশ সপ্তাহে এসে ঢুকছে আমার সময় শেষ আমার নিজের খাবারের উপায় নেই আমি শঙ্করারে ডাকছি নিজের খাবারের উপায় নেই শঙ্করারে ডাকছি কিন্তু কে ডাকছে আর ডাকার পরে থাকতেই বা দিচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।